বন্ধুরা, আজকে তোমাদের এই 5 টাকার লাইফ বয় সাবান দিয়ে দেখাবো কিভাবে হ্যান্ড ওয়াশ তৈরি হয় বাড়িতে। তো চলো এটা আমি গ্রেট করে নেব। তো একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তো এটাকে আমি এখন গ্রেট করে নেব। এই দেখো, এরকম গ্রেট করে নিতে হবে। তো এইভাবে আমি এখন গ্রেট করে নেব। বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, কারণ এই সাবানটার দাম 10 টাকা, তো আমি 5 টাকা বলে ফেলেছি। তো 5 টাকারও লাইফ বয় পাওয়া যায়, তো তোমরা যদি 5 টাকা দিয়েও করতে পারো, কিন্তু আমি 10 টাকার সাবানটাই নিয়েছি। চলো এইভাবে পুরোটা গ্রেট করে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে হ্যান্ড ওয়াশটা তৈরি করব একদম ঘরোয়াভাবে। তো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে গ্রেট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না? তো চলো এবারে নেক্সট প্রসেসে যাই। তো একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা এই যেরকম ফুটবে তারপর আমি ওই গ্রেট করে রাখা সাবানটা দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করে গেছে দেখতে পাচ্ছ, তো এবার আমি গ্রেট করে রাখা সাবানটা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে আমি এইভাবে এখন নাড়তে থাকবো। এইভাবে কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সাবানটা গলে যায়। জালটা মিডিল রাখতে হবে, মানে এই যে যদি কেউ চুলায় জ্বালে তো এটা একটু মিডিল রাখতে হবে। তো দেখো সাবানগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে জলের মধ্যে। তো সাবানটা মোটামুটি গলে গেছে, তো এবারে আমি এটা একটু থামিয়ে রেখে দেব, মানে একটু ঠান্ডা করতে দেব, ফিরে আসব 2-3 ঘন্টা পর। আর এটা না এরমভাবে ফোটাতে ফোটাতেই একটা খুব সুন্দর লাইফ বয় সাবানের স্মেল ছড়াচ্ছে। তো তোমরা চাইলে এটা ডেটল সাবানও নিতে পারো। তো দেখো সাবানটা খুব ভালোভাবে জলের মধ্যে গুলে গেছে। তো এখন আমি এটা থামিয়ে রেখে দিই, ফিরে আসবো 2-3 ঘন্টা পর। তো এখন দেখো এটা বার করে নিয়েছি, মানে এটা একটু বসে গেছে, তো আমি পুরো 3 ঘন্টা রাখিনি, আমি 2 ঘন্টার মতো রেখেছি। তো দেখতেই পাচ্ছ এই দেখো, এরকম ঠিক বসে বসে যেতে হবে। এই দেখো কতটা ফেনা হচ্ছে দেখেছো? তো এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নেব। আর যেই সাবানগুলো এখনো একটু একটু শক্ত আছে দেখতেই পাচ্ছ, তো এই তার জন্যই একটু হাত দিয়ে ম্যাশ মতো করে নেব। আর তোমরা চাইলে এই যে এটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। যারা হাত ব্যবহার করতে চাও না তারা এটা ব্যবহার করতে পারো।
আর এতে একটু না ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি, তো অ্যাড করে দিলাম এর মধ্যে, কারণ এটা একটু তো বসা বসা আছে। তো কালারটা দেখেছো কত সুন্দর এসছে, তো এর সাহায্যে আমি ভালোভাবে এটা নাড়িয়ে নাড়িয়ে একটা ফেনা তৈরি করে নেব। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে না এতে সাবানের ডালা শক্ত হয়ে আছে, তো তাহলে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটা সুতির কাপড় ছেড়ে নেবে, এ দেখো, কিন্তু আমার এটা মনে হয়নি, তার জন্য আমি করবো না। এই দেখো, এই যে এইভাবে তোমরা ফেনাটা বার করে নিতে পারো। তাহলে কি হয়, পুরো এই যে কালারটার জন্য আমরা ভাবছি হয়তো ডেলা হয়ে আছে, কিন্তু না ডেলা হয়ে নেই। তাহলে লিকুইড যে আমরা হ্যান্ড ওয়াশটা যে বানাচ্ছি সুবিধা হয়। তো দেখো এর মধ্যে তেমন একটা সাবান আসছে না, তো তাই আমি করব না, কিন্তু করে নিলে একটু বেশিই ভালো হয়। তাও তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, তো এই দেখো একটা কাপড় ছেড়া নিলাম, দেখো এখন অর্ধেকটা আমি নিয়ে নিলাম এই মিশ্রণটি। এটা করে নিলে কি ভালো হয়, তো এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো এইভাবে বেরিয়ে আসছে। যদি কোনো সাবান এখন ডেলা হয়ে থাকে তাহলে সেটা এইভাবে বেরিয়ে আসবে, এতে কি আমাদেরই লিকুইডটা বার করতে সুবিধা হয়। তো দেখো এর মধ্যে ঠিক কতটা সাবান আছে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা এখনো ভালোভাবে নেওয়া যেত, এই যে এই সামান্য সাবান এসছে, কিন্তু এটা এখনো নিলে নেওয়া যাবে, তো নেই বললেই চলে। তো চলো আর বাকিটা আমি এমনভাবে করে তোমাদেরকে দেখাবো, যেটুকু আছে সেটুকু এখন এইভাবে আমি নিয়ে নিলাম। চলো এইভাবে কাপড়টা হাতে ধরে, এই যে এইভাবে একটু হাতের চাপ দিলেই জিনিসটা বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বের হয়ে আসলো। একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো আমি সবটাই তোমাদেরকে যা করছি দেখালাম, আর কোনো সাবান টাবান কিছু নেই, বেরিয়ে এসছে সব, এই যে টোটালি এইটুকু বেরিয়েছে, এইটুকু বেরিয়েছে সাবান, দেখো। তো যাই হোক এটা আমাদেরই সুবিধা হলো, তো তোমাদেরকে সেটা দেখালাম। আর এই দেখো আমি একটা এরকম ছোট বোতল নিয়েছি, তো এটা সংরক্ষণ করে রাখার জন্য। তো তোমরা আরও বোতল নেবে, কারণ আমার একটা বোতলের বেশি বোতল লাগবে, কিন্তু আমি একটা এখন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি একটু শালিমার নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারো। আর হাতটা মসৃণ রাখবে, তোমরা এখানে গ্লিসারিন অ্যাড করবে, অবশ্যই গ্লিসারিন অ্যাড করবে। তো আমার কাছে এখন গ্লিসারিনটা ছিল না, তার জন্য গ্লিসারিনটা ব্যবহার করিনি, পারলে তোমরা অ্যালোভেরা জেলও করতে পারো। তো আমি একটা এই যে বোতলটাই নিয়েছি, আর এতে নারকেল তেলটা যে দিলাম, তো সেটা এখন আমি এইভাবে এটার সাহায্যে মিশিয়ে নেব।
তো তোমরা বললাম গ্লিসারিন অবশ্যই অ্যাড করো, আমার কাছে এখন ছিল না তো আমি দিতে পারিনি। আর তো মিশ্রণটা রেডি হয়ে গেছে, তো এইভাবে আমি এখন একটা বোতলে ভরে নেব। তো চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি একটু হাত দিয়ে মিশ্রণটি ভরে নিচ্ছি বোতলের মধ্যে। দেখো তো আমার একটু দেরি হচ্ছিল, হাত দিয়ে আমি এইটুকু ভরতে পেরেছি। তো তার জন্য দেখো এই যে একটা বোতল কাটা ছিল সেটা দিয়ে আমি এখন তোমাদেরকে দেখাবো। তো তোমরা চাইলে চুঙ্গি ব্যবহার করতে পারো, আমার কাছে এখন সেটা ছিল না। তো এইভাবে আমি মিশ্রণটা ঢেলে নেব। এই যে আমি একটা চুঙ্গি নিয়ে নিয়েছি এবারে, মানে আমি তোমাদের সব রকম ভাবেই দেখাচ্ছি। এই যে, এই যে দেখো ভিতরে পড়ছে কেমন, এই যে এটা আমি এখন এইভাবে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা বোতলটার দিকে নিচের দিকে দেখো, এই যে পড়ছে কেমন দেখতে পেয়েছো? চুঙ্গি নিলে বেশি ভালো হয়। তো এই দেখো বন্ধুরা, এই যে দেখেছ, তো এইভাবে আমি বোতলটা ভরে নেব। তো আমি এই চামচের সাহায্যে এই এই স্টিকারটা আমি তুলে নিচ্ছি বোতলে। দেখো স্টিকারটা তুলে দিয়েছি, একদম ভর্তি হয়ে এসেছে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভরছি। তো যতটুকু এটার মধ্যে আমি নিয়েছিলাম এই চুঁইটার মধ্যে, দেখো ততটাতেই ভর্তি হয়ে এসেছে। তো এই দেখো, এই যে এতটা সময় নিয়ে আমি এইটা বোতলের মধ্যে পুরে নিলাম। তো এখন এই ঢাকনাটা আমি এঁটে দেব। তো তাহলে কি করে হ্যান্ড ওয়াশটা বার করবো, যেহেতু আমার কাছে বোতল ছিল না কোনো, এই ফেলে দেওয়া এই বোতল দিয়েই তোমাদেরকে দেখাবো চলো কিভাবে হ্যান্ড ওয়াশটা বার করা যায়। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর তোমরা একটা লোহার কিছু নিতে পারো, আর আমি নিয়েছি এখানে ছোট স্ক্রু ড্রাইভার, তোমরা লোহার কিছু একটা নিতে পারো। এটা আমি এখন ভালোভাবে গরম করে নেব। তোমরা পেরেক নিতে পারো, লোহার রড নিতে পারো, তো আমার কাছে এটা ছিল, এখন সামনে আমি এটা নিয়েছি। তো দেখো এইভাবে, এই যে ধোয়া যাচ্ছে দেখেছ, ফুটো করে নিলাম, দেখেছ ভালোভাবে ফুটো করে নিলাম। তো আমার এই যে বোতলটাই দেখো ফুটো করা হয়ে গেছে, আর এই যে ঢাকনাটা এইভাবে, সরি বোতলের ঢাকনাটা মোড়া হয়ে গেছে। এই যে আমার এখানে ফেস ওয়াশ একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমি এখন এইভাবে হ্যান্ড ওয়াশটা হাতে দিলাম, দেখতেই পেলে, এই যে এইভাবে। তো আমি এটা একটু সামান্য জল নেব হাতে, এই যে, নাহলে হ্যান্ড ওয়াশটা হাতে বসতে পারবো না। এই যে নিয়ে এখন আমি যে হাত ধুইব, এই দেখো কতটা ফেনা হচ্ছে তোমরা নিজেরাই দেখো। এই যে তৈরি হলো না, বাড়িতেই খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ। তো এখন আমি হাতটা ধুয়ে নেব। দেখো হাতটা কত ক্লিন হয়ে গেল। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলো হ্যান্ড ওয়াশ, তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ।
তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলো আর ফেলে দিয়া বোতল দিয়ে, এইভাবে যদি না কারোর বোতল থেকে থাকে তাহলে এইভাবে বোতলের মুখটাও ফুটো করে তোমরা এইভাবে রেখে দিতে পারো বেসিনে। তো পয়সা দিয়ে আমরা খরচ করে কিনি, তো এটা বাড়িতেই বানানো হয়ে গেল, রেখে দিলাম এই যে বেসিনের সামনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা